নাউজু বিল্লাহ রোজা রমজান মাসের মধ্যে এসেও কিন্তু গাজার একটি গান আপলোড করা হয়েছে, যেই গানটি কিন্তু রাতারাতি অসংখ্য মানুষ দেখেছে। যে গানের মধ্যে শুধুমাত্র গাজার দাওয়াত দেওয়া হচ্ছিল, আবার বলা হচ্ছিল গাজা আমি খাই না তবে গাজা তিনি বিক্রি করে মনে হয়। সচরাচর আমরা কি দেখি, রোজা রমজান মাসের মধ্যে ইসলামী সঙ্গীত বা গজল গিয়ে তারপর সেগুলো আপলোড করা হয়, মানুষকে ইসলামের মেসেজ দেওয়া হয়। আর এরকম একটি অবস্থায় এসে গাজার গান গেয়ে পুরো সোশ্যাল মিডিয়াকে একরকম তোলপাড় সৃষ্টি করে দিয়েছে। এই গানের শিল্পীকে কিন্তু কিছুদিন আগেও ভাই আমি সাপোর্ট করেছিলাম, যে গ্রাম থেকে উঠে আসা একটি ছেলে জীবনে কিছু করতেছে, আপনারা সবাই তাকে সাপোর্ট করেন। তবে হঠাৎ করে রমজান মাসে এসে কিছু সংখ্যক মেয়েদেরকে নিয়ে তারপর একটি গাজার গান গেয়ে এখন যেন আমার মনের মধ্যে কষ্ট দিয়েছে, যার কারণে আজকে সত্য কথা বলতে আমি দ্বিধাবোধ করছি। ভাই এখনকার মানুষের মস্তিষ্ক কতটা বিকৃত হয়ে যাচ্ছে, একটু ফ্রেম পাওয়ার জন্য একটু ভিউ পাওয়ার জন্য এখন মানুষ কি বাজে কাজগুলো করে যাচ্ছে। এখন রমজান মাস আমরা জানি সকল শয়তানদেরকে বন্দী করে রেখেছেন মহান আল্লাহ তাআলা, তবে কিছু সংখ্যক শয়তান এখনো চারপাশে ঘুরে বেড়ায়। আমি গাজা চিন্তাম না রে, আমি জানি না হঠাৎ করে ছেলেটির মাথায় এমন কি ঢুকে বলল যে রমজান মাসে এসে গাজার গান বের করলো। এখন আবার তারা আমার ভিডিওটি দেখে বলতে পারে, ভাই আমি তো গাজার গান গাইনি, আমি তো বলি নাই গাজা খাইতে, আমি বলছি গাজা আমি খাবো না। ভাই গাজা খান আর না খান, আপনার সামনে তো কয়েকটা মেয়েকে নিয়ে তারপর ভিডিওটা বানাইছে। যে মিউজিক ভিডিওটির মধ্যে কিছু সংখ্যক বেপর্দা নারী আপনার সামনে কিন্তু নেচে গিয়ে তারপর ভিডিও করেছে, তার পাশাপাশি আপনিও কিন্তু তাদেরকে ধরে তারপর ভিডিও করেছে। এই নষ্টামির হাত থেকে কবাই রেহাই দিবেন আমাদেরকে? ভালো কিছু করলে অবশ্যই আমরা সাপোর্ট করব, খারাপ কিছু করলে অবশ্যই আমরা সেটা নিয়ে প্রতিবাদ করব। গতকাল রাতে এরকম একটি ভিডিও আপলোড করা হয়, যে ভিডিওটি আমাকে অনেকে ইনবক্সের মধ্যে পাঠিয়ে বলছিল, ভাই এটা নিয়ে একটু প্রতিবাদ করেন, দেখেন রোজা রমজান মাসের মধ্যে গাজা নিয়ে তিনি গান গায়। আসলে মানুষের এই জ্ঞান ধারণাকে নিয়ে আমি কোনো প্রশ্ন করতে চাই না, কারণ এখন তাদেরকে প্রশ্ন করে কোনো লাভ নাই। তারা এখন শুধুমাত্র সস্তা ফ্রেম পাওয়ার নেশায় নিজের জীবনটাকে বিলিয়ে দিচ্ছে, নিজের জীবনটা যেভাবে শেষ করছে সেভাবে ধ্বংস করছে অসংখ্য মানুষের জীবন। এই রোজার মাসে এই গানটা দেখে মানুষ কি শিখতে পারবে? যারা রোজা রেখেছে তারা এই সকল মেয়েগুলোকে দেখে তাদের রোজাটা তো হালকা হয়ে যেতে পারে। এখনকার মেয়েরাও জানে যে তার শরীরটাকে এভাবে দেখাইলে অসংখ্য ছেলেরা তাদের প্রতি সিরিয়াস হবে, যখন এরা সেলিব্রিটি হয়ে যাবে তখন তো আর কোনো কথা নাই ভাই, একের পর এক ধরনের গানগুলো আপনাদের সামনে নিয়ে আসবে। আজ গাজা কাল কলকি, গান যেন তাদের হাত থেকে রেহাই পাবে না, গান তো তারা বানিয়েই যাবে। এখন যেই কেউ ভাই সিঙ্গার হতে পারে, যেই কেউ ভাই বড় ধরনের একজন আর্টিস্ট হতে পারে, এই রুবেল ছেলেটা কিন্তু ভাই ভালো গান গাইতো, তবে হঠাৎ করে তার মাথার মধ্যে কে যেন কি বুদ্ধি ঢুকিয়ে দিছে, কু পরামর্শে এখন একটা গাজার গান বের করে দিছে। আমি তার প্রতি আহ্বান জানিয়ে বলবো, ভাই পরবর্তীতে এই ধরনের গান আপনি আর কখনোই গায়েন না, এবং গাইলে আপনার যদি এত ইচ্ছা থাকে তাহলে ভাই রোজা রমজান মাসটা যাক, তারপর যা খুশি করে। রোজা রমজান মাসে আপনি এই গানটি না গিয়ে আপনি কিন্তু পারতেন একটি গজল গাইতে, একটি ইসলামিক সঙ্গীত গিয়ে সবার সামনে উপহার দিতে, সেই সঙ্গীতটি থেকে মানুষ যেন একটি ইসলামিক মেসেজ পায়, সেই সঙ্গীতটি থেকে মানুষ যেন কিছু শিখতে পারে জানতে পারে। অনলাইনে হন আপনার এক একজন শিক্ষক, ছড়িয়ে দেন শিক্ষার আলো সবার মাঝে। তবে আপনারা যা করছেন এইগুলো তো শিক্ষা নয়, এগুলো তো আরো শিক্ষাকে ধ্বংস করার মতো গান। এই গানটি শুনলে আমি মনে করি প্রত্যেকটি মানুষের কাছে খারাপ লাগবে এবং আপনারা এটা নিয়ে প্রতিবাদ করবেন। যদি প্রতিবাদ করতে চান তাহলে অবশ্যই গানটি আগে শুনে আসুন, আমি সেই গানের লিংক আমার ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সের মধ্যে দিয়ে দিছি। বিশ্বাস না হলে একবার দেখেন, ওই গানটি শুনলে অবশ্যই আপনাদের সবার খারাপ লাগবে। বাই দা ওয়ে, সম্পূর্ণ বিষয়টা আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনি একটু কমেন্ট করে জানান, আমি দেখতে চাই আপনাদের সবার মূল্যবান মতামত। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে, খুব শীঘ্রই। থাকুন সবাই ভালো, থাকবেন ভালো রাখবেন, মন্দ হতে বিরত থাকবেন বরাবরের মতো, কথা কিন্তু একটাই, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ, মানুষ হয়ে চাই সর্বদা মানুষের পাশে দাঁড়াতে, এইটাই তো আমাদের একটি নীতি হতে পারে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।